السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونسلى على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وقال النبي صلى الله عليه وسلم ورجل نشأ في عبادة الله ওকামাকাল আলী সাল্লাহাম সুপ্রিয় দর্শক মন্ডলী কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে চোখে রেখেছেন নিউজ টোয়েন্টি ফোরের লাইভ অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাতে সকলকে উক্ত অনুষ্ঠানের পক্ষ থেকে চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আজকের সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি হজরত রসুল ইকরম সাল্লিহলামের সুন্দর সুন্দর বাণী রয়েছে যুবকদের জন্য সুন্দর সুন্দর হাদিস রয়েছে চমৎকার গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে সকলের জন্য তাই আজকে আমরা তরুণ ও যুব সমাজের জন্য রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের হাদিসের বাণীগুলো আমরা শুনবো আজকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক সুবক্তা শাইখ ইসলামবাদী ইসলামাবাদী খাতিব বাজার কেন্দ্রীয় জামে মসজিদ

এই মাসে রসুল আক্রম সাল্লামের আগমন ঘটেছে এই জন্য কবি বড় চমৎকারই বলেছেন এ মজের মধ্যে বরকত আর বরকত অনেক বরকত রয়েছে সেই বরকতময় জীবন নিয়ে আমরা বাঁচতে চাই চলতে চাই থাকতে চাই বিশেষ করে তরুণদের জন্য রসুল আক্রম সাল সাল্লামের যে বাণীগুলো আছে ওনারা যখন জানবে বুঝবে শুনবে এ বরকতটা তারাও ইনশাল্লাহ পেয়ে যাবে আপনার কাছে এই সম্পর্কে বিস্তারিত শুনবো আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর বিষয় যোগ উপযোগী একটি বিষয়কে নির্ধারণ করার যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে নবী করিম সাল্লি আসাল্লাম এই বিষয়ের উপরে অত্যন্ত অধিক অধিক আলোচনা করেছেন তো সব আমাদের অল্প পরিসরে সম্পূর্ণ আলোচনা করা তো আমাদের সম্ভব নয় তাও একটু যতটুকু বেশি প্রয়োজন তাই বলছি নবী করিম সাল্লি সাল্লাম এক দীর্ঘ হাদিস আবু হর রাজিয়াল্লাহ থেকে বর্ণিত যেটা বখারিয়া মুসলিম উবৈর হাত কিতাবের মধ্যে বর্ণিত আছে যে কালকে আমাদের মধ্যে আল্লাহ সুবাহানু তহ সাত ধরনের মানুষকে আল্লাহ পাক সুবাহ তালা এমন একটা মুহূর্ত যে মুহূর্তে গোটা পৃথিবীতে চাটিয়াল ময়দান হবে খোলা ফিল শুধুমাত্র আল্লাহ তাল আর আজিমে ছায়াটে থাকবে সেই ক্ষেত্রে নবী সাল সাল্লাম বলছেন আতুন ইউজুল্লিজুল্লা ইমামুন আদিল ইমামুন আদিলুন ও সাহাবাদাত এইটা আমাদের মূল স্কুলেটা আমাদের আলোচনা এখানে নবী সাল হাসলাম বলেন যে ও সাহুফিবাদাতুল্লাহ যে যুবকদের বিশ্ব আল্লাহ রসল এক কথাই মনে করি সোনার স্বর্ণের মতো দাম এমন জওয়ান যুবকরা যারা যৌবন বয়সে আল্লাহমুখী হয়ে যায় দিনমুখী হয়ে যায় নামাজি হয়ে যায় টুপি হয়ে যায় দাড়িওয়ালা হয়ে যায় হক হালাল চিনে এবং মসজিদমুখী দিনদার হয়ে যায় এমন এমন যুবকদের ব্যাপারে নবী সাল্লা সাল্লাম বলেন সেই কামতের ক্লান্তি লগ্নে যেদিন সূর্যটা একেবারে নিকটে চলে আসবে তামার জমিন হবে ওই মুহূর্তে আল্লাহ আল্লা সবান অসাফাফির ইবাদতলা যারা যৌবন অবস্থায় তাদের জীবনটাকে আল্লাহ তালার ইবাদতের মনোনিবেশন করেছেন এবং নবী করিম সাল্লাহ অন্য সাল্লাম অন্য বলছেন নুসিরতু তো আমাকে আল্লাহ সবানুত আলা জওয়ান যুবকদের মাধ্যমে আমাকে সহযোগিতা করেছেন তার মানে তার মানে হচ্ছে যে নবী সাল্লাহি সাল্লাম এখনও নবুত জুহুর হয়নি এমতো অবস্থায় তিনি একটি সংগঠন একটি সঙ্গ তিনি গড়ে তুলেছিলেন যাকে হালাফুল ফুজল বা হেলফুল ফুজুল বলা হয় অর্থাৎ ওই যুবকদেরকে দিয়ে নবী সাল্লাম তখনও তিনি ঘোষিত নবী নয় কিন্তু তখনই তিনি চাইছেন মক্কার এই মানুষের ভাগ্য পরিবর্তন মানুষের কিসমত মানুষের যান মালের নিরাপত্তা যাতে যুবকরা মাদক আসক্ত না হয় ফেন্সিডির আসক্ত না হয় ও দুর্বলের উপরে অত্যাচার যারা করে সকল কিছু মোকাবেলা করার জন্যে একটা সুন্দর সমাজকে বিনির্মাণে নবী ইসাল্লাহিস্লাম যুবকদের একটা সঙ্গ গড়ে তুলছিল যাকে বলা হয় হিলফুল ফজুল এবং নবী সাল্লাহ আলি এই এই যুগে এসেও আমরা দেখতে পাচ্ছি যে যুবকদের অবদানে আজকে আমরা গোটা দেশের মধ্যে তার এই যুবকদের চেতনা যখন যেখানে হয় সমাজ অত্যন্ত সুন্দর হয়ে যায় এবং আমাদের বুজুর্গরাও এরকম বলছেন দরজওয়ানি তোবাক শিওয়ে প্যগাম্বরীজ বক্ত নিপীরি গুরগে জালেম মে শাওত পর হেজগার জওয়ানে গুপ্ত বা পিরি দলাগা চগম করদি চেগম গস্তি দরি রাহা। জওয়ানে গুপ্ত তেবা পিরি তু কাই আবি জওয়ানি রা কসে হার গদমি আবা দুবারা জিন্দেগানি রে এই কবিতার অর্থ হলো যে যৌবন বয়সে আল্লাহর দিকে চলে আসা যৌবন বয়সে আকার ভিত্তিক জিন্দিগি যাপন করা এটা প্যাগাম্বরদের শিষ্টাচার প্যাগাম্বরদের আদর্শ তো এক তিনি একটি কবি এখানে একটা ঘটনা আনছেন যে দাদা যান দাদা যান নাতির সাথে একটা সুসম্পর্ক থাকে তো ওই বয়সের ভারে অনেক বংশের মধ্যে মানুষ কুজু হয়ে যায় নুয়ে যায় তো দাদা আসলে নুয়ে নুয়ে হাঁটতেছে নাতি রসিকতা সাথে জিজ্ঞেস করতেছেন দাদা ওখানে আপনি কি হারাইছেন কি খুঁজতেছেন তখন দাদা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে নাতিকে দিল নাতিরে তুই অপেক্ষা কর বিনা পুঞ্জিতে তুই উপায় যাবি যে আম গম বাবা আল্লাহ তাহলে আমাকে একটা কাল দিয়েছিল যৌবনকাল অত্যন্ত বড় নিয়ামত যৌবনকালের শরীর শক্তি থাকে বেশি যৌবনকালের ধৈর্য থাকে বেশি যৌব যুবক দ্বারা যে কাজটি সমাধান হয় দশটা বয়স্ক মানুষ দিয়া একটা যুবকের এত বেশি কাজ করতে পারে তো সেই তিনি বললেন যে দাদা দাদাকে বলতেছেন দাদা আপনি কি হারেছেন দাদা বলল যে আমাকে যে যৌবন কালা দিয়েছে আমি হারিয়ে বলছি তো নাতি বলতেছে জে বা এই তুমি কখনো তুমি ফিরে পাবে না যে যৌবন আল্লাহ তোমাকে দিয়েছে এটা ফিরে পাওয়া যায় না কাছে হারগাজ জীবনের হায়াত একবার চলে গেলে যেমন কাল এমন একটা খোদাই নামত এটা একবার আসে একটা লিমিটেশন আছে ওই টাইমটা অভার হয়ে গেলে এটা ফিরে আসে না তাই আখেরাতের জিন্দিগিকে সুন্দর করার জন্য আমার যৌবনকালের যথেষ্ট ভূমিকা থাকতে হবে এবং জাগতিক লাইনেও জীবনে যৌবন সময় যদি ভালো উপার্জন করি একটা সম্পদের ক্ষেত্রে আমি মেহনত করি তাহলে একটা সময় আমি দুর্বল হয়ে যে ওই সময়টা আমার কাজে লাগবে সুতরাং যৌবনকালটা এই খোদাই একটা বড় নেয়ামত এইটা শুকুর আদায় হিসাবে তবে এর পাশাপাশি লক্ষ্য রাখতে হবে যৌবনকালে যেমন কাজের খুব দাম বেশি আবার যৌবনকালে গুনারও বেশি বেশি আজাব গজব হবে এই জন্য কারণ যুবকদের জন্য গুনার বহু রাস্তা খোলা থাকবে আর সে আল্লাহর ভয়ে রসুলের প্রেমে আখারাতের জব দেই ডরে সে চোখ বদ হেফাজত করবে এরকম মুখ হেফাজত করবে হাত হেফাজত করবে কসবে হালালের দিকে সে ধাবিত হবে ওলামা একরামের সাথে সুসম্পর্ক গড়ে তুলবে সমাজ বিনির্মাণে তার অবদান থাকবে সমাজ থেকে কুসংস্কার দূরীকরণে তার অবদান থাকবে তাহলে তার জীবনের যৌবনটা সার্থক আর যদি তার এই যৌবন বলছিলেন মুফতি সাহেব দর্শক মন্ডলী আজকে তরুণদের ব্যাপারে রসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লাম যে রসুল আকরম সাল্ল বরকতময় এই মাসি জগতের বুকে আগমন করেছেন সত্যি রাসূলের আগমন সারা বিশ্বকে আলোকময় করে দিয়েছে দীপ্তিময় আলো করে দিয়েছে নূর আলা নূর নূরের উপরে নূর দিয়ে আলো দিয়ে আলোর উপরে আলো দিয়ে আল্লাহ পাক জগৎকে উজালা করে দিয়েছেন রসুল আকরম সাল্লি আসাল্লাম যুবকদের ব্যাপারে যে কথাটি আমাদের শায়েখে বলেছেন যে যুবকদের দ্বারাই ইসলামকে আল্লাহ তালা শক্তিশালী করেছেন আর এই যুবকরাই যেই ব্যাপারে পদক্ষেপ নেয় আল্লাহ রাব্বিকিম নসরত করেন এবং তারা একটা পর্যায়ে পূর্ণাঙ্গ সীমা পর্যন্ত চূড়ান্ত সীমা পর্যন্ত তারা পৌঁছে দিতে পারে যখন একজন যুবক চিন্তা করে আমার এলাকার আমার দেশ আমার সকল কিছুকে আমি সুন্দর শান্তিময় করবো আল্লাপাকের রাহমতে আল্লাপাক তাদের জন্য সহজ করে দেন কারণ বয়সটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জীবনে বয়সকে তিন ভাগ করা হয়েছে শৈশবকাল কৈশোরকাল যৌবনকাল বার্ধক্য শৈশব কৈশোর পার হয়ে যায় কিন্তু যখন যৌবনকালে পদার্পণ করে এই হায়ারটা অত্যন্ত বরকতময় একজন যুবক যদি চেষ্টা করে সে আর আল্লাহ পাকের একবারে খাটি ওরি হতে পারে আর এই যুবক যখন নিজেকে আল্লাহ পাকের অ্যাবাদতে ব্যয় করবে ইমামে আদেল হবে একই ব্যক্তি দুটো যখন হয়ে যাবে তো আল্লাহ তালার কাছে তার অনেক বড় পুরস্কার মহা পুরস্কার রয়েছে রাসুল্লাকরম সাল্লি সাল্লাম বলেছেন যেই দিন কেউ কারো পরিচয় দিবে না সকলে সকলকে নিয়েই ব্যস্ত থাকবে আপন কাজে ব্যস্ত থাকবে নিজের সম্পর্ক নিজের খবর থাকবে না আর ওই সময় যুবক আল্লাহ পাকের আর ছায়া তলে আরাম ভোগ করবেন আল্লাহ পুরস্কার আমাদের যুবকদের জন্য রাখুন আল্লাহ পাক এই পুরস্কার যেন আমাদের সকলকে দান করেন আমরা যেন সেই অনুযায়ী জীবনকে গঠন করতে পারি ময়দান মাসারে যেদিন কেউ কারো পরিচয় দিবে না আল্লাহ পাক যেন আমাদেরকে সেই দিন আশ্রয় দান করেন সাহায্য করেন নুসরত করেন রসুল একরম সাল্লিয় সাল্লামের নবতী জীবন অর্থাৎ পৌর জীবনটাই হলো আমাদের জন্য আদর্শ রসুল কিভাবে কাটিয়েছেন শৈশবকাল কীভাবে কাটিয়েছেন যৌবনকাল কিভাবে কাটিয়েছেন চল্লিশ উর্ধ বয়স অবশ্যই আমাদের জন্য শিক্ষণীয় পৌর জীবনটাকে আল্লাহ তালা বলেছেন ওসুয়াতুল হাসানা তোমাদের জন্য আমাদের জন্য রয়েছে উত্তম নমুনা উত্তম আদর্শ আল্লাহ পাক আদর্শগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার অথবা বোঝার থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করুন আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার জন্য প্রথমে যিনি আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক যিনি আছেন এই মুহূর্তে লাইনে নাম বলে আপনি প্রশ্ন করুন তবে প্রশ্ন করার আগে অবশ্যই যিনি প্রশ্ন করব আমরা টিভির বলিয়াম

আমরা বুঝতে পেরেছি প্রথম যে প্রশ্নটি করেছেন সম্ভবত অজু ছাড়া দোয়া পড়া যাবে কিনা অথবা নির্দিষ্ট কোন একটি দোয়ার নাম বলেছেন সেই দোয়াটা পড়া যাবে কিনা আসলে কোরআনের আয়াত ও দোয়া হিসেবে স্থাপিত এবং এবং কি কোরআন শরীফও বেগাইয়ের উজু করা যাবে তবে যখন জানাবাত হবে অর্থাৎ গোসল ফরজ পর্যায়ে তো সেক্ষেত্রে পারবে না কিন্তু অজু অজু এখন নাই সেই হিসাবে সেই যে কোনো দোয়া পাঠ যে কোনো দোয়া আপনি এবং কোরআন শরীফ আয়াতও হোক না কেন বেগাই যথার্থ আপনি বলেছেন অর্থাৎ আমাদের মা বোনদের যখন মাসিক চলে ওই মাসিক চলা অবস্থায় কোরআনে করিমের আয়াতকে কোরআনের আয়াত হিসাবে পড়া যাবে কিন্তু কোনো আয়াতকে আমরা দোয়া হিসাবে পড়ি যেমন রব্বানা জলামনা রব্বানা আতিনা রব্বির হামহুমা কামা রব্বায়া নেসাকেরা এই যে দোয়াগুলো আছে এই দোয়াগুলোকে আপনি চাইলে দোয়া হিসেবেও তখনও পড়তে পারবেন দ্বিতীয় প্রশ্ন আপনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রাহিম আপনি উচ্চারণ জানতে চাই আসলে এটা স্বাভাবিক একটা কথা রর মধ্যে যখন জবত থাকবে তো তখন এটাকে পুর করে পড়তে হয় মোটা করে মোটা করে তার মানে উনি জানতে চাইছেন রাহমান প্রবু না রহমান প্রবু শব্দটা বিসমিল্লাহ রহমান রহিম রটা একটু পুর করে পড়তে হবে যে তার আছে আশা করছি বুঝতে পেরেছেন অর্থাৎ মোটা করে পড়তে হবে পরবর্তী দর্শকের কথা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

দুটো একটি প্রশ্ন আপনি করেছেন আর একটি প্রশ্ন করার সুযোগ পাননি তবে আমরা বলবো যে আপনি একবার চেষ্টা করুন বৃহস্পতি এবং সোমবারের যে রোজা যে কোনো নফল রোজা অথবা আমাজানের রোজা সাহারি যদি খেতে না পারে রোজার কোনো সমস্যা আছে না এটা রোজার কোনো সমস্যা নেই বাকি আপনি ইচ্ছে করে যাতে কেউ এমন না করে সাহারি এটা হাদিসের মধ্যে আসছে তোমরা সাহারি করো সাহারির মধ্যে রয়েছে বরকর এখন কোন কারণ যদি সে জাগতে পারে না কিন্তু তার রোজার তার রাখার ইচ্ছা তাহলে সে বেগাইর সাহরি রোজা রাখতে পারবে কোন সমস্যা নাই বুঝতে পেরেছেন পরবর্তী দর্শকদের কথা শুনুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম

আমার বোন ছয় মাসের বাচ্চা প্রেগন্যান্ট তো উনি নামাজের ক্ষেত্রে বলেছেন কিছুটা সমস্যা হয় তো সেই ক্ষেত্রে যদি বসে নামাজ পড়ার কোনো সমস্যা আছে না না সেই ক্ষেত্রে উনি بس এটা সুদুক পেগ্নি না যে কোনো এটাকে বলা হয় ওযু যদি থাকে তা নামাজ পড়া পড়ো সেই ক্ষেত্রে থাকে তিনি বসা নাও করতে পারেন এই অবস্থায় শরীয়তের সুযোগটা আপনার জন্য আছে কারণ আপনারও যাতে কষ্ট না হয় আগত নবাগত যে সন্তান আগমন করবে তারও যেন কষ্ট না হয় এজন্য জন্য আপনি সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন নামাজগুলোকে দাঁড়িয়ে পড়ার জন্য কারণ নামাজকে দাঁড়িয়ে পড়া ফরাস যদি একান্ত আপনি না পারেন তাহলে আপনি বসে নামাজ পড়বেন সেটা আপনি ভালো বুঝবেন যে শারীরিক অবস্থাটা আপনার কি প্রয়োজনে কোনো ডাক্তারের সহযোগিতা আপনি নিতে পারেন ডাক্তারে যদি বলে যে রোগোসেস দায়ে আপনার সমস্যা হতে পারে তাহলে আপনি বিকল্প পদ্ধতি অবলম্বন করবেন আর যদি সমস্যা না হয় তাহলে দাঁড়িয়ে নামাজ পড়বেন কারণ নামাজের মধ্যে উত্তম ফরজ হলো গুরুত্বপূর্ণ ফরজ হলো কেয়াম দাঁড়িয়ে নামাজ পড়া শুক্রবার দিন সুরা কাপ পড়বেন না সুরা কাহাফ পড়বেন হ্যাঁ হাদিস্বরের কোরআন আসছে কোরআনকারী ফজিলত কিন্তু তার মধ্যে বিশেষভাবে সুরে কাহাফের ফজিলত অনেক দিক থেকে আসছে যে যেই ব্যক্তি সুরে কাহাফের দুই রকম বর্ণিত আছে একরকম হাতি আসছে সূর্য কাহাফের কমপক্ষে প্রথম দশ আয়াত যিনি তেলাওয়াত করবেন তো আল্লাহ সুবান ও তাকে এক নম্বরে তারকে দাঁত জালি ফিতনা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আরেকটি হচ্ছে পুরো সপ্তাহের গুনা আল্লাহ তালাত সগিরায় যেগুলো আছে সেগুলো মাফ করে দিবেন আর এবং অন্য বর্ণিত বর্ণে আসছে যে পুরা সুরায় কাহাফটাই যে পাঠ করবে যেখান থেকে সুরায় কাহাফ সে তেলাওয়াত করছে সেখান থেকে আসমান পর্যন্ত তার জন্য একটা বিশাল নূরের অবস্থান তৈরি হয়ে যায় এবং সে সে ঈশ্বরার আল্লাহ সুবানু তা আলা তার গুনায় সগায়েরও মাফ করবেন সবচেয়ে বড় নিয়ামত হলো। যে দাজ্জাল যদি তার এই অবস্থায় এসে যায় তাহলে আল্লাহ তালা দাজ্জাল থেকে তাকে হেফাজত দাজ্জালের ফেতনা থেকে তাকে হেফাজত করবেন সৌরাটি হলো সৌরাতুল কাহাফ পনেরো নম্বর পাড়ার এই সুরাটি আপনি পড়বেন আপনি কফের কথা বলেছেন সুরাটি হল ছাব্বিশ নম্বর পাড়ায় ওই সুরা নয় পনেরো নম্বর মাঝখানে যে সুরা ওটি পড়বেন পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম হুজুর জি আজকে আমি আর ফরজ নামাজে যখন নবিকে কলম দেই আট দর শরীফ তিনবার এটা কি কোনো ভুল আছে জি আমরা বুঝতে পেরেছি আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি আপনি কিভাবে নামাজ পড়বেন আশা করছি আপনি বুঝতে পারবেন চেষ্টা করবেন আমল করার জন্য এটা তো সহাবা একরাম رضوانুল্লাহ তাআলার এবং স্বয়ং নবী করিম সাল্লাম যখন সফর করেছেন তো আল্লাহ আল্লা সুবাহতাল সামনে তিনি এই এটা হাদিয়া পেশ করেছেন আতাহাতবাতালাম আলাইকা স্বয়ং আল্লাহ নবী সাল সাল্লাম আল্লাহ সালাম পেশ করেছেন আসসালাম আলাইকা আল্লাহ তালা নিজে নবীকে সালাম দিয়েছেন আসসালাম আলীকা নবী রহমতুল্লাহ ববরকাতু এবং আল্লাহ তালা পাল্টা নবীজিকে সালামের উত্তর দিয়েছেন আলা তো এটা আপনি নামাজ অবস্থায় নসুল সালাম পেশ করা এটা তো আর উত্তম কাজ এটা মোহতার এখানে একটু আপনার সাথে আমি যুক্ত করতে চাই দেখুন নামাজের যে মাসলা মাসাইল রয়েছে আপনি মুফতি সাহেব যেটা বলেছেন যে সেটা হলো তাহে অর্থাৎ প্রথম বৈঠক এবং শেষ বৈঠকে যে তার আমরা পড়ি আত্মাহিয়াতু এ তার মূলত আল্লাহ এবং আল্লাহ রসুলের মাঝামাঝি কথোপকথন আল্লাহ তালা আল্লাহ রসুল আল্লাহ তালাকে সম্বোধন করেছেন সম্মানজনক শব্দ দিয়ে আল্লাহ পাকও সে কথার উত্তর দিয়েছেন সেখানে কথোপকথন হয়েছে সালাম বিনিময় হয়েছে আদান প্রদান হয়েছে এই আত্তাহিয়াতু নামাজের মধ্যে পড়াকে ওয়াজিব করা হয়েছে এটা তো পড়তেই হবে এই জায়গা ছাড়া অন্য জায়গায় যেখানে সুরাতুল ফাতেহা অন্যান্য সুরা অথবা যেখানে যা নির্ধারিত ফরজ নামাজে সেইগুলোই পড়তে হবে অন্য কোনো কিছু পড়া যাবে না বিশেষ করে শেষ বৈঠকে আত্ম পরে দুরুদ ইব্রাহিম আমরা পড়ি সেটাই পড়তে হবে হ্যাঁ নফলের ক্ষেত্রে বলা হয়েছে যদি আপনি নফলের ক্ষেত্রে রুকু সেজদা অথবা পরে দোয়াই মাছুরা বলতে হাদিসে বর্ণিত কোনো দোয়া আপনি পড়তে চান যেটা আরবিতে সেটা পড়ার সুযোগ কিন্তু আপনার জন্য আছে এছাড়া আপনি নবীকে সালাম দিয়ে নামা শুরু করবেন এর অনুমতি কিন্তু নেই নামাজে আপনি শুরু করেই রসুল্লাহ ইসলামের ভোর পড়ে নামাজ শুরু করেছেন দূরত পড়া অত্যন্ত কিন্তু যেখানে যা পড়া দরকার যেভাবে আল্লাহ রসুল নামাজ পড়ে পড়িয়ে দেখিয়েছেন সেভাবে আমাদের নামাজ পড়তে হবে আল্লাহ আমাদেরকে ওইভাবে নামাজ পড়ার তফিক দান করুন পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো যে আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ

তিনটি প্রশ্ন আজকে আমরা কথা আরেকটি সম্ভবত আপনি কাটবেন না বলার আগে কেটে গিয়েছে তিনটি প্রশ্ন আমরা কথা বলছি কারণ অন্যরাও আছে তাদেরকেও সুযোগ করে দেই সময় যেহেতু আছে আগামী দিন আপনি প্রশ্ন করতে পারবেন পাকের মেহরবানিতে দরুদ শরীফ দুইবার পড়া যাবে তো কোনো সমস্যা আছে দুইবার নয় যত বেশি আপনি পড়তে পারেন আসরতে রিসালম বলেন কাল কেয়ামতের মধ্যে আমার সাফায়েতের সবচেয়ে নিকটতম সেই হবে যার আমলনামে দরুদ শরীফ বেশি যত পড়া যায় বেশি পড়া যাবে দুইবার তো আমরা বলবো না আপনাকে বলবো দুইয়ের এর অধিক আপনি পড়বেন অসংখ্যগণিত চেষ্টা করবেন পড়ার জন্য দ্বিতীয় প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার স্বামী নামাজ কালাম পড়েন আপনি যেমনটি বলেছেন অর্থাৎ নামাজ পড়েন পড়েন কোরআনও যা নামাজ কালামের অর্থ দুটি উনি পড়েন তো যে করছেন ওনার স্ত্রীকে উনি পর্দা রক্ষা করে চলতে সম্ভবত বারণ করছেন যে বোরকা পড়তে দেন না অর্থাৎ উনি যেভাবে চান ওইভাবে যেন বের বাহিরে বাইরে যেতে হবে বা যাওয়া লাগবে তো এই কথাটি মানাক স্ত্রীর জন্য জরুরি না 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 এক্ষেত্রে নবী করিম সাল্লাহামের একটি সুস্পষ্ট বাণী রয়েছেন নবী আলিয়া নবীলা বলেন যদি তোমার মা বাবা স্বামী বা জগতের কেউ তোমার ভক্তি শ্রদ্ধার কোনো ব্যক্তি এমন নির্দেশ তোমাকে করে যেখানে আল্লাহ পাক এবং রাসুল করিম সাল্লা সাল্লামের বিরুদ্ধাচরণ হয় অর্থাৎ খালেকের হুকুম লঙ্ঘন হয় মাখলুকের এমন আনুগত্য হারাম জায়জ নাই তো উনি যেহেতু বোরকা পরে এক আত্মীয়র বাড়ি যেতে চাচ্ছেন আর ওনার স্বামী নামাজ কালাম পড়ে ঠিক তথাপি আবার তিনি তাকে বোরকা পড়তে বারণ করছেন এটা তো অত্যন্ত গ্রহিত কাজ তবে তিনি বোরকা পরে বের হবেন তাকে বুঝাই নেবে আপনাকে আপনাকে ধন্যবাদ বোরকা বোরকা নয় জাস্ট আমাদের মা বোনদের জন্য পর্দা হলো ফরাস পর্দা করাটা হলো ফরস নামাজ পড়া যেমন ফরস মা বোন ঠিক পুরুষের জন্য পর্দার বিধান মেনে চলা এটা ফরস এ ফরজকে মানতে গিয়ে যদি কোনো মখলুক নারাজু হয়ে যায় অথবা ভিন্ন ধরনের কথাবার্তা বলে সেটাকে মানা জরুরি নয় শরীয়তের নির্দেশনা কিন্তু মানতে হবে তো সেক্ষেত্রে আমাদের শেখে একটা হাদিসও বলেছেন আপনার স্বামীকে যদি উনি বোরকা পরতে আপনাকে বাধা দেয় তাহলে বোরকা ছাড়া বড় চাদর আছে জিলভাব যাকে বলা হয় আপনি পুরো শরীরকে ঢেকে রাখবেন চেহারাকে ঢেকে রাখবেন সেটা আশা করছি উনি মেনে নেবেন মৌলিক মৌলিক যে বিষয়টি হলো নিজেকে অর্থাৎ আবৃত্ত করে রাখা যাতে করে কখনো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মা বোনদেরকে যে মহা সম্পদ দিয়েছেন আল্লাহ পাক যেন এই সম্পদকে যথাযথভাবে এই সম্পদকে আল্লাহ পাক মার আসনে ওনাকে বসিয়েছেন কত বড় সম্পদ কত বড় সম্পদ আল্লাহ তাআলা আমাদের সকলকে মূল্যায়ন করার তফিক দান করেন আপনার স্বামীকে আপনি বোঝান বোঝানোর চেষ্টা করুন আশা করছি যেহেতু নামাজও পড়েন তেলাওয়াতও করেন দিনদার মানুষ তো উনি এটা মেনে নেবেন আশা করছি কারণ উনি তেলাবাদ করাটা নফল কাজ উনি নফল করছেন ফরস্ট আরও আগেই মানবেন হয়তো আপনাদের বুঝের মধ্যে কোনো সমস্যা হতে পারে সুরাতুল কাহাফ আপনি প্রতি শুক্রবার তেলাবাদ করেন আপনি শ্রবণ করেন আমরা বলবো আপনাকে যে আপনি শ্রবণ করেন স্বভাব আপনি পাবেন মোবাইল থেকে আপনি শোনেন আপনি হয়তো বা সহজ করে নিয়েছেন অন্য পড়ছে আপনি শুনছেন তবে একজন এর থেকে উত্তম পদ্ধতি যেটা তা হলো আপনি নিজে পড়বেন আপনারটা অন্য শুনবেন আপনি অন্যটা কেন শুনবেন নিজের ভেতরে শিক্ষার জন্য কোরআন অর্জন করার জন্য এই একটা অনুভূতি নিজের ভিতরে একটা জিদ আপনি নিয়ে আসেন তাহলে কোরানটা শিখা আপনার হয়ে গেল। এবং প্রতি শুক্রবার কোরআন তেলাওয়াত আপনার হয়ে গেল ভালো লাগবে আপনাকে আজকে হলো রবিবার এই কয়েকদিন আপনি চেষ্টা করুন কোরআন তেলাওয়াত আপনি শিখতে পারবেন প্রথম প্রথম একটু কষ্ট হবে পরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর আমার একটা লাগে ওই এশাকের নামাজটা ঘড়ির টাইম হিসাব একটু যদি বলে দিতেন তাহলে আমার একটু সুবিধা হতো মানে কয়টা পর্যন্ত সময় থাকে আর হচ্ছে লাগে আপনাদের এই যে অনুষ্ঠানের এই এতে এটা এক ঘন্টা যদি একটু হইতো তাহলে একটু মানুষের উপকৃত হইতো আর আপনাদের ওই যে লিখিত যে চিঠি দিয়ে প্রশ্ন করা জানতে পারো এইটার অ্যাড্রেসটা একটু কি যাবে হুজুর আমার এইটাই প্রশ্ন আসসালাম আলাইকুম ওয়ালাইকুমসাল্লাম রহমত লহি আবার কা তো আপনি যে প্রশ্ন করেছেন ইশরাখের নামাজের গরিব টাইম দেখে ওটা দেখতে একটু সময় লাগবে আমরা ইনশাল্লাহ বলে দেবো আপনাকে আপনি আরেকটি প্রস্তাব রেখেছেন যে আমাদের এই অনুষ্ঠান যাতে এক ঘন্টা হয় প্রস্তাব খুবই ভালো দিনই কাজের জন্য আগ্রহ পেশ কিন্তু সবের কাজ তা আমাদের এখানে তো দিনই কাজ হচ্ছে ইসলামের কাজ হচ্ছে মাসলা মাসালের আলোচনা হয় আপনি আগ্রহ প্রকাশ করেছেন সব তো পেয়ে যাবেন দোয়া করতে থাকুন হয়তো হয়েও যেতে পারে আরেকটি প্রশ্ন উনি করেছেন আরেকটি বিষয় বলেছেন হ্যাঁ

সকলে জেনে গিয়েছে মধ্যে আপনি যে কথাটি বলেছেন শুধু আমরা দুজনে শুনিনি যারা অনুষ্ঠান দেখছেন সকলে শুনতে পেয়েছেন আমরা জানাবো সকলকে জামাতে নামাজ পড়ার ফজিলত কি না পড়ার গুনা কি মোহতারামার কাছে আমরা বিস্তারিত শুনব অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি যেটা বলতে চাইছেন আসলে নামাজ তিনি পাচক পড়েন কিন্তু এক একই পড়েন জামাতে পড়েন না এখন আমার এটা কি বিষয় এটা তিনি জানতে চাইছেন এই ব্যাপারে আমি প্রথমেই বলছি যে নবী করিম সাল্লি সাল্লামের কাছে জিবরুল পাঁচ পাঁচক্ত নামাজের জন্য দশবার এসেছেন আউ্য়ালক্ত এবং আখিরি অক্ত অর্থাৎ নামাজটা পৃথিবীতে এসেছেই বা জামাত হজরত নবী হলো হল মোখতাদি জিবরুল আলাইসাল্লাম ইমাম এক নম্বরে নামাজ পৃথিবীতে আগমন করেছে জামাতের সাথে এক দুই নম্বর কোরআন করিমী আল্লাপাক অনেক আয়তে ঘোষণা করেছেন ওয়ারু মার তোমরা রুকুকারীদের সাথে তোমরা রুকু করো তার মানে নামাজ পড়া নামাজ পড়নিও ওয়ালাদের সাথে এবং নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে আজান শ্রবণ করলো এবং কোনো ও মা কলি কোনো ওজন নাই এ সে অসুস্থ না এবং তার নামাজে না মসজিদে না আসা তার কোনো প্রতিবন্ধকতা নেই এমনত অবস্থা সে জামাতে নামাজ পড়তে আসলো না নবী সাল্লাম বলেন আমি মোহাম্মদ সাল্লা মনে চাই তার বাড়ি ঘরে গিয়ে কতগুলো লাকড়ি একত্রিত করে পুরোটা বাড়ি জ্বালা দিতে মন চায় তবে জ্বালাইনে এজন্য এই বাড়িতে কিছু মহিলারা আছেন কিছু শিশু বাচ্চারা আছেন যারা মসজিদে আসা জরুরি না তাহলে নবীজির কত ক্ষোভ যে জামাত তরক করে এবং নবী সাল্লাহ আলি সাল্লাম এটাও বলছেন যারা বেগাইরে ওজোর নামাজ পড়ে ঠিক কিন্তু জামাতে পড়ে না কয়জন আজান শ্রমণ করে যে জামাতে সামিল হলো না নবীজি বলে কাল কেয়ামতের ময়দানে তাদের কানে সীসা গরম করে নজবিল্লা সে তার কানে প্রবেশ করিয়ে দেওয়া হবে এই হলো নামা জামাত তরককারীর কিছু ভয়ঙ্কর বিষয় বলা হলো এবং জামাতের ক্ষেত্রে নবী করিম ইসলাম যে ফজিলত বয়ান করেছেন কমপক্ষে জামাতের নামাজ সাতাশ গুণ থেকে সাতশো গুণ এবং যার যার তাকওয়া যত বেশি তত ফজিলত এবং জামি মসজিদ সমূহের মধ্যে কমপক্ষে পাঁচশো টাকা সব কথা আসছে এবং আল্লাহ সুবান ঘর হেম শরীফে এক রাঘাত নামাজের বিষয়ে জামাতের সাথে এক লক্ষ জি মহতার অনেক অনেক ফজিলতের কথা জামাতের এসেছে আপনি যে কথাটি বলেছেন যে আপনি ঘরে নামাজ পড়েন এটা মানুষকে আমরা জানিয়ে দিই এটা তো আমরা মানুষকে জানাবো না আমরা জানাবো জামাতের নামাজ পড়ার জন্য ঘরে নামাজ পড়া একেবারেই অনুচিত কোনো কোনো ইমামরা বলেছেন ঘরে যদি কেউ এক একই নামাজ পড়ে তার নামাজই হয় না যদিও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বিষয়টিকে সহজ করেছেন নামাজ হবে তবে ফজিলত থেকে তিনি বর্ণিত বঞ্চিত থাকবেন এবং এই যে শূন্যতে মোয়াক্কাদা জামাতে নামাজ পড়া এটাকে যদি বারবার কেউ ছেড়ে দেয় তাহলে এটা মূর্তা কেবে কাবা এড়ে অর্থাৎ কবিরা গুনার হয়ে যাবে কবিরা গুনার মতো হয়ে যাবে এজন্য আপনাকে আমরা কখনো এটা সাপোর্ট করবো না যে আপনি ঘরে নামাজ পড়েন আপনি নামাজ পড়ুন মসজিদে নামাজ পড়ুন আমাদের আগের যেই বোন আপনি প্রশ্ন করেছেন ইশরাকের নামাজের একবার জাস্ট টাইম বলে দেওয়ার জন্য আপনাকে বলবো যে এই টাইমটি আসলে প্রতিনিয়ত একই সময় থাকে না টাইমটা ওঠা নামা করে তা আপনি কোন অ্যাপস অথবা কোনো ক্যালেন্ডার আপনার ঘরে আপনি রাখতে পারেন আপনি নিয়মিত পেয়ে যাবেন যে মোবাইলের থেকে আপনি যে কোনো সময় আমি যখন পেয়ে গিয়েছি আপনি এভাবে পেয়ে যাবেন পাঁচটা ছেচল্লিশে ফজরের অক্ত শেষ হয় তার পাঁচটা ছেচল্লিশ থেকে নিয়ে আপনি পাঁচটা নয় পর্যন্ত ছয়টা নয় পর্যন্ত আপনি অপেক্ষা করবেন এই সময়টাকে কেউ কেউ বলেছেন হারামুক্ত তো যদিও এখানে আবার কিছু কথা কেউ বলেছেন সতেরো মিনিট কেউ বলেছেন বারো মিনিট কেউ বলেছেন সাতটা তেইশ মিনিট এই হিসেবে আমরা আপনাকে সতর্কতামূলক বলবো যে ঠিক ছয়টা পাঁচটা ছেচল্লিশ থেকে নিয়ে তেইশ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন এরপরে আপনি শাকের নামাজ পড়েন তার মানে ছয়টা নয় দশে আপনি শাখের নামাজ শুরু করতে পারেন আর একটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে আমাদের এই এই প্রোগ্রামটি লিখিতভাবে জানানোর কোনো স্রোত আছে কি না আমাদের একটা ফেসবুক পেজ আছে ও আমরা যে অনুষ্ঠানের যে নাম ঠিক এই নামে একটা পেজ আছে সেখানে আপনার লিখিত কোনো প্রশ্ন থাকলে আপনি জানাতে পারেন আমরা চেষ্টা করব সেখান থেকে দেখে আপনার প্রশ্নের সমাধান দেওয়ার জন্য ধন্যবাদ পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ মুফতি সাহেব আমাদের দর্শক অনেক রয়েছেন আমাদের হাতে যতটুকু সময় আছে আমরা দোয়া করব আল্লাহ তালার কাছে আমরা আমাদের অনুষ্ঠানের শেষে দোয়া করে থাকি আজও ইনশাল্লাহ তার ব্যতিক্রম নয় মহতারম আপনাকে ধন্যবাদ দর্শক পণ্ডলী আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ রবী করিমের কাছে রাহমা কামনা করছি আল্লাহ তালা আমাদের সকলের জন্য রহমত করম এহসান দয়া মাং ফেরাতের ফয়সালা করুন সকলে ভালো থাকুন আগামী অনুষ্ঠানগুলোর সাথে থাকুন আর যাওয়ার আগে অবশ্যই বলবো অনেকেই প্রশ্ন করতে আজকে বা আমরা যতটুকু বুঝতে পেরেছি অনেক প্রশ্ন আপনাদের সুযোগ হয়নি সুযোগ হবে আল্লাহ তো যেহেতু প্রতিদিন আমরা আসি ইনশাআল্লাহ তবে আপনাদের কাছে আমরা যা চাবো তা হলো আমাদের জন্য দোয়া আমাদের সকলের জন্য দোয়া যে আয়োজন আপনারা যে আয়োজনের মাধ্যমে উপহার পাচ্ছেন আমরা উপকৃত হচ্ছে এই আয়োজনের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন আয়োজনকে কবুল دلوقتي. دلوقتي. اللهم صلي الله سل علي سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى صل صل الله عليه وعلي آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لله على كل حال الحمد لله على كل حال اللهم بارك لنا في حياتنا وأموالنا وأزواجنا وذرياتنا قرة أعين وأجعلنا للمتقين إماما آمين. يا كريم يا رحيم كريم السجايا جميل الشيام کریم السجایا جمیل الشیام نبی والورایا شفیع الامم <سلام> کریمہ ببکشہ ابرحالما کہ ہستم اسیر کمند ہوا نداری مغیراز تو فریاد رس تو ای عاصیارا خطا بخشو بس آمین নিগাহদার মহারাজ রাহে খত খত দর গুজারো সবাবম নমা আল্লাহ শয়তান ধোকায় পড়ে বহু গুনায় আমরা যুক্ত হয়ে গিয়েছি মাওলা করিম কবিরা সগীরা জানা ও জানা সিরিকে বেদাতি তাম গুণা থেকে তাও করছে আর গুণা করব না মেহরবানি করে আমাদের সকলকে তাও উপরে অটল থাকার তাও দান করেন মাওলাই করিম আমরা যারা হাত তুলেছি ইয়া আল্লাহ পর্দার আড়ালে যারা হাত তুলে আছেন দেশে দেশের বাহিরে। ইয়া আল্লাহ সুন্দর এই যারা যেখানে হাত তুলেছেন আপনার দুনিয়া আপনি আপনার সৃষ্টি সকলে সুন্দর ইয়া আল্লাহ 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 আপনার জগৎ আপনার সৃষ্টি কত সুন্দর করে আপনি বানিয়েছেন কাতকে কত সুন্দর করে বানিয়েছেন ফল ফলাদিকে কত সুন্দর করে বানিয়েছেন এ সুন্দর জগতে আমাদেরকে আপনি পাঠিয়েছেন মেহরবানি করিয়া আল্লাহ মুসলিমার তাম গুলো আপনি মাফ করে দেন আপনার সুন্দর দুনিয়ার মাওলাই করিম সুন্দর তব সৃষ্টি ইয়া আল্লাহ যাদেরকে আমাদের খেদমতের জন্য বানিয়েছেন আমরা যেন তাদের খেদমত পেয়ে আপনার আবাদত করতে পারি সেই তৌফিক আপনি দান করেন ইয়া আল্লাহ আমাদের যাদের মা বাবা পরকালে চলে গিয়েছেন আমাদের নিজেরও মা বাবা চলে গিয়েছেন ইয়া আল্লাহ আয়োজক বৃন্দ করিম যারা আয়োজন করেছেন তাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা কবর বাসী হয়েছেন করিম মা কথাটি ছোট্ট কিন্তু যেন ভাই যে মধুর আল্লাহ নাম মা ডাকের মধ্যে কত মধু কত মায়া কত মাওলাই করিম স্নেহ মমতা রেখেছেন যাদের মা বাবা ডাকার সুযোগ নেই মাওলাই করিম আমাদের আকুতি মিনতিগুলোকে কবুল করে তাদের জন্য ইয়া আল্লাহ কবরে শান্তির ফয়সালা করে দেন আমিন ইয়া আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেন জাহান্নাম থেকে মুক্তের ফয়সালা করে দেন সুন্দর আয়োজন কে আপনি কবুল করে নেন ওগো করিম আপনি কুদরতিভাবে শুনতে পেয়েছেন কত মানুষ এই প্রোগ্রামের সাথে যুক্ত আছেন ইয়া আল্লাহ যুক্ততাকে আপনি কবুল করে নেন আমরা যে যে যুক্ত আছি মাওলাই করিম আমাদের মধ্যে আপনি আখলাস দান করেন সব ধরনের রিয়া থেকে আপনি হেফাজত করেন আপনার হাবিব হাবিবসীন আমাদের দোয়াকে কবল করে নেন আমাদের দেশকে শান্তির দ্বারা বরপুর করে দেন খাজানা দ্বারা বরপুর করে দেন তাম অশান্তিগুলো আপনি দূর করে দেন আমিন আমিনমতি সৈয়দুল মরসালিন আলহামদুলিল্লাহ আলামিন।